नमस्कार देखছেন কলকাতা টিভি আপনার সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ দেশ দুনিয়া রাজ্যে ঘটে চলেছে নানা ঘটনা সেই সমস্ত খবর নিয়ে শুরু করছি সেরা 10 শুরুতেই নজর রাখব বাংলা সেরা 10 টি খবরের দিকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী যার বাড়ি থেকে টাকা উদ্ধার তার সঙ্গে দলের সম্পর্ক নেই তিন মাসের মধ্যে তদন্ত শেষ হোক কেউ দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড হোক মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সংশয় প্রকাশ করে তিনি বলেন পার্থর বাড়িতে ইডিহানা ট্র্যাপও হতে পারে তার বাড়ি থেকে কিছু টাকা উদ্ধার করেছে সে তো বিচারের ব্যাপার সাবজুডিস ব্যাপার বলে আমি কোনো কমেন্টসে যাব না কিন্তু আমি চাই উইদিন দা টাইম ফ্রেম সত্যির বিচার হোক সত্যিটা যদি কেউ দোষী প্রমাণিত হয় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো আই ডোন্ট মাইন্ড সমস্যা আছে তবে বিশেষ গুরুতর নয় তাই পার্থ চট্টোপাধ্যায়কে ছেড়ে দিচ্ছে ভুবনেশ্বরের এইমস হাসপাতাল আদালতের নির্দেশেই ভুবনেশ্বরে এইমসে নিয়ে যাওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে সোমবার সকালে এসএসকেএম থেকে কলকাতা বিমানবন্দরে আনা হয় তাকে সেখান থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে তার শারীরিক অবস্থা নিয়ে রিপোর্ট পেশ আদালতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন খারিজ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রবিবার বিচারপতি বিবেক চৌধুরী বেশ কিছু নির্দেশ দেন সেই নির্দেশনামা থেকে কয়েকটি নির্দেশ মুছে ফেলার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় সেই আবেদন খারিজ করলেন বিচারপতি বিবেক চৌধুরী পার্থ চট্টোপাধ্যায় নিরাপত্তারক্ষীর পরিবারের দশজনকে চাকরি দেওয়ার মামলায় চাকরি প্রাপকদের হাইকোর্টে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পার্থ নিরাপত্তারক্ষী বিশ্বম্ভর মণ্ডলের সুপারিশে চাকরি পেয়েছেন দশজন এই অভিযোগে বিথিকা আদক নামে এক মহিলা মামলা দায়ের করেন আদালতে অভিযুক্ত দশজনকে সোমবার এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট একই সঙ্গে 17ই অগস্ট তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারপতি পাশাপাশি মামলাকারীর আরও অভিযোগ ছিল নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে 13 জন চাকরি প্রার্থী একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদককে চিঠি দেন সোমবার ওই 13 জনকেও মামলায় যুক্ত করে আদালত 17 তারিখ তাদেরকেও হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত আর্থিক দুর্নীতির অভিযোগে ইডির হাতে অর্পিতা মুখোপাধ্যায় গ্রেপ্তার হতেই তালা ঝুললো তার জাঙ্গিপাড়ার মামার বাড়িতে রাতারাতি গা ঢাকা দিয়েছে বাড়ির সকলে কিন্তু কেন পালাতে হলো অর্পিতার আত্মীয় স্বজনকে স্থানীয়দের বক্তব্য মন্ত্রী ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে মামা বাড়ির গ্রামে প্রভাব খাটাতেন অর্পিতা সেই দাপটের ভাগিদার ছিলেন মামার বাড়ির লোকেরাও তাই অর্পিতা গ্রেপ্তারের পরে ভয়েই পিছটান দিয়েছেন আত্মীয়রা রাজ্যে কত সংখ্যক শিক্ষক পদ খালি আছে তা জানতে চেয়ে রিপোর্ট তলব করল হাইকোর্ট 28শে জুলাইয়ের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান আদালত বিভিন্ন মিডিয়ার রিপোর্ট ও বক্তৃতা থেকে শুনেছে 18,000 শিক্ষক পদ খালি আছে মামলার জন্য চাকরি হচ্ছে না সকলের চাকরি হোক এটাই চায় হাইকোর্ট এরপরই শিক্ষা দপ্তরের প্রধান সচিবের কাছে শূন্য পদে বিস্তারিত রিপোর্ট চান বিচারপতি 18,000-এর মধ্যে কত প্রাইমারি সেকেন্ডারি মাদ্রাসা ও লাইব্রেরি পদ খালি আছে তা উল্লেখ করতে হবে এই মামলায় সোমবার হাইকোর্ট জানায় যদি সত্যি 18,000 পদ খালি থাকে তাহলে ঠিক আছে না হলে অন্য নির্দেশিকা জারি করবে আদালত বাংলার সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মাননা জ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অমর্ত্য সেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় পদার্থবিদ বিকাশ সিনহা তবলাবাদক পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য শিল্পপতি রাধেশ্যাম গোয়েঙ্কা হর্ষ নেউটিয়া দক্ষ প্রশাসক হিসেবে বাসুদেব বন্দ্যোপাধ্যায় গায়ক কুমার শানু অভিজিৎ ভট্টাচার্য শরৎবাদক পণ্ডিত দেবজ্যোতি বসু সাহিত্যিক আবুল বাসার অভিনেতা দেবশঙ্কর হালদার সাংবাদিক অশোক দাশগুপ্ত জয়ন্ত ঘোষালকে দেওয়া হল এই সম্মান কলকাতা ফুটবল ময়দানের 3 প্রধানকেও দেওয়া হল সম্মান ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্তদের জামিন খারিজ দক্ষিণ চব্বিশ পরগনার 13 জন অভিযুক্তর আবেদন খারিজ করল হাইকোর্ট এই মামলায় সম্প্রতি নিম্ন আদালত থেকে জামিন পায় অভিযুক্তরা জামিনের বিরোধিতা করে হাইকোর্টে যায় সিবিআই মঙ্গলবার সিবিআইয়ের আবেদনে সাড়া দিয়ে অভিযুক্তদের জামিন খারিজ করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ভোট পরবর্তী হিংসায় হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে 13 জনের বিরুদ্ধে খুন ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগ রয়েছে বহরমপুর থানায় বিস্ফোরণ জখম 4 পুলিশ কর্মী তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়
থানা সূত্রে খবর, সোমবার বেলা একটা নাগাদ দোতলায় হঠাৎ বিস্ফোরণের আওয়াজ শুনতে পান পুলিশ কর্মীরা। তারা দোতলায় ছুটে গিয়ে দেখেন ঘরের মধ্যে জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। ওই ঘরে কর্মরত থাকা চারজন পুলিশকর্মী জখম হয়েছেন। জখম এক পুলিশকর্মী জানিয়েছেন, ঘরের মধ্যে থাকা ব্যাটারি হঠাৎই বিস্ফোরণ হলে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন, তবে বিস্ফোরণের প্রকৃত কারণ খুঁজে বার করতে তদন্ত করছে পুলিশ। দুর্গাপুর উপসংশোধনাগার থেকে পলাতক তিন বন্দীর মধ্যে একজনকে পাকড়াও করল কাকসার মালনদিঘির পুলিশ। রবিবার দুপুরে উপসংশোধনাগারের পাঁচিল টপকে পালায় ভুবন নিয়োগী, মোহাম্মদ সাহাবুদ্দিন এবং নেপাল মিথ্যা নামে তিন বন্দী। পলাতকদের খোঁজে তল্লাশি শুরু করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। পুলিশ জানতে পারে বন্দীরা মলানদিঘির জঙ্গল হয়ে পালানোর চেষ্টা করেছে। এরপরই তল্লাশি চালিয়ে সোমবার ভোর রাতে হাতে নাতে ধরে ফেলে অন্ডালে পেট্রোল পাম্প ডাকাতি কাণ্ডের অভিযুক্ত ভুবন নিয়োগীকে। ধৃতকে নিয়ে আরও দুই বন্দীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। দিনে দুপুরে তিন বিচারাধীন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় উপসংশোধনাগারে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বাংলার সেরা দশটি খবর দেখলাম, এবার নজর রাখব অন্যান্য খবরের দিকে। তবে সময় ছোট্ট একটা বিরতির, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, এবার নজর রাখব দেশের সেরা দশটি খবরের দিকে। দেশে পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। সোমবার সকালে তাকে শপথবাক্য পাঠ করান দেশের প্রধান বিচারপতি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্যরা। দ্রৌপদী মুর্মু দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি, প্রতিভা পাতিলের পর দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। আরও দুজন নিখোঁজ শ্রমিকের খোঁজ মিলল। চীন সংলগ্ন অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকা কুড়ুংকুম থেকে গত কুড়ি দিনে নিখোঁজ হয়েছিলেন 19 জন শ্রমিক। খোঁজ পাওয়া শ্রমিকদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে সরকারি হাসপাতালে। তাদের অবস্থা সংকটজনক, নেই চলাফেরা করার ক্ষমতাও। ঢাকঢোল পিটিয়ে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু যান চলাচলই নয়, এই এক্সপ্রেসওয়েতে বিমান নামতেও সক্ষম। মোদীর সেই সাধের এক্সপ্রেসওয়েতেই ভয়াবহ বাস দুর্ঘটনা সোমবার সকালে। দুটো বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু আটজনের। আশঙ্কাজনক অবস্থায় আরও তিনজনকে ভর্তি করা হয়েছে লখনউয়ের ট্রমা কেয়ার সেন্টারে। ঘটনায় আহত অন্তত কুড়ি। স্থানীয় সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে প্রশ্ন উঠছে যোগী পুলিশের ভূমিকা নিয়ে। জমি নিয়ে বিবাদ, যোগীর কেন্দ্র গোরখপুরের খাজনি থানা এলাকার মারুথার মঙ্গল গ্রামে চলল গুলি। পুলিশ কর্মীর গুলিতে আহত তিন, আশঙ্কাজনক এক, তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে খাজনি থানার পুলিশ। জনৈক কনস্টেবল প্রমোদ যাদবের বাড়ি ও জমি নিয়ে বিবাদ প্রতিবেশীদের সঙ্গে। এদিন গণ্ডগোলের সময় গুলি চালায় কনস্টেবল প্রমোদ যাদব। ঘটনার পর গ্রামে মোতায়েন পুলিশ। একনাথ শিন্ডের দাবি, তারাই আসল শিবসেনা। নির্বাচন কমিশনেও গেছেন একনাথরা। এই মর্মে নির্বাচন কমিশনের প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ চাইলেন উদ্ধব ঠাকরে। দ্বারস্থ সুপ্রিম কোর্টের। ঠাকরে গোষ্ঠীর দাবি, বিক্ষুব্ধ বিধায়কদের পদ খারিজ সংক্রান্ত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জারি থাকুক স্থগিতাদেশ। ঐতিহাসিক রায় কেরালা হাইকোর্টের, মায়ের পরিচয়েই দেওয়া হবে শিশুর জন্মের শংসাপত্র। কেরালা হাইকোর্টের এই রায় কার্যত যুগান্তকারী। আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কেউ তার জন্ম শংসাপত্রে মায়ের নাম রাখতে পারে। শুধু জন্ম শংসাপত্র নয়, যে কোনো নথিতে বাবার বদলে কেবলমাত্র মায়ের নাম রাখতে চাওয়া তার সাংবিধানিক অধিকার। সুপ্রিম কোর্টের কয়েকটি নির্দেশের কথা উল্লেখ করে হাইকোর্ট বলেছে, অবিবাহিত মায়ের সন্তানও এদেশের নাগরিক, কেউ তার মৌলিক অধিকার হরণ করতে পারে না। কেরালা হাইকোর্টের এই যুগান্তকারী রায়ের পর পরিচয় পাবে বহু অসহায় নবজাতক। আদানি ধনী হয়েছেন, বিভিন্ন মাধ্যমে তাকে নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই। কিন্তু ঝাড়খণ্ডের গোন্দলপুরায় আদানি কয়লা খনির বিরোধিতায় নেমেছেন স্থানীয়রা। চলছে বিক্ষোভ। কয়লা খনির জন্য 219 হেক্টরের অরণ্যভূমিসহ মোট 500 হেক্টর জমি ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ, জল জঙ্গল ধ্বংস করে ধনী হচ্ছেন আদানি। এরই প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন স্থানীয়রা। ভাগলপুরের
টিকা মাঞ্জি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মুখে কালি ছোড়া হলো। স্থায়ী উপাচার্যের দাবিতে বিক্ষোভ করছিলেন পড়ুয়ারা, অস্থায়ী উপাচার্য অন্য বিশ্ববিদ্যালয়েরও দায়িত্বে। 29 মাসে 4 দিন তিনি আসেন টিকা মাঞ্জি বিশ্ববিদ্যালয়ে, তাই পড়ুয়া কালি ছেটাল উপাচার্যের মুখে। 100 কোটি বা তার বেশি টাকার ঋণ নিয়েছে যারা, তাদের পরিচয় জানাতে নারাজ SBI। এই নিয়ে টানা 9 বছর ধরে SBI 100 কোটির ওপরে ঋণ গ্রহীতাদের নাম প্রকাশ্যে আনতে পারেনি। গত 9 বছরে SBI ঋণ খেলাপিদের 1,45,248 কোটি টাকার ঋণ মকুব করে দিয়েছে। উদ্ধার হওয়ার ঋণের পরিমাণ 13% কিছু বেশি। অথচ এই SBI এর বিরুদ্ধেই অভিযোগ, মাত্র 13 পয়সা বাকি থাকা কৃষককে NOC দেয় না ব্যাংকটি। সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি, হুমকি দেওয়া হয়েছে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশলকে। খবর মুম্বাই পুলিশ সূত্রে, সান্তাক্রুজ থানায় দায়ের করা হয়েছে অভিযোগ, তথ্য প্রযুক্তি আইনের অভিযোগ দায়ের করেছে মুম্বাই পুলিশ। সেরা দেশের সময় এখন ছোট্ট একটা বিরতি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার সেরা দশে নজর রাখব বিদেশের সেরা 10টি খবরের দিকে। সোমবার থেকে ফের খুলল শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবন, যদিও সরকার বিরোধী বিক্ষোভে এখনও উত্তাল দ্বীপ রাষ্ট্র। রানিল বিক্রমাসিংহে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরও তাকে মানতে নারাজ অনেকে। এদিকে প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায় রাজাপাকসের বিরুদ্ধে মামলা সিঙ্গাপুরেও। জাপানের কিউশু দ্বীপে সাকারা জিমা আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আগ্নেয়গিরি থেকে 2.5 কিলোমিটার পাথর বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। অগ্নুৎপাতের জেরে আশপাশের এলাকা খালি করে দেওয়া হয়েছে। প্রায় 1.9 মাইল পর্যন্ত এলাকা জনশূন্য করে দেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে আগ্নেয়গিরি একপাশ থেকে লাভা বের হতে। কালো ধোঁয়ায় আশপাশের এলাকা ভরে গেছে। বন্দুকবাজের হামলা যেন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে মার্কিন মুলুকে। আবারও গুলি চলল লস অ্যাঞ্জেলেসে, ঘটল প্রাণহানি। লস অ্যাঞ্জেলেসের একটি পার্কে চলল গুলি। পার্কে কার শো চলাকালীন গুলি চলে, ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 জন, আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন 5 জন। পুলিশ জানিয়েছে, এটি কোনো বন্দুকবাজের হামলা নয়, গোষ্ঠী সংঘর্ষের জেরে গুলি চালনার ঘটনা ঘটেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহেই কিভে পৌঁছল আমেরিকার প্রতিনিধি দল। দেখা করলেন প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির সঙ্গে। আমেরিকার প্রতিরক্ষা সচিব জানিয়েছেন, কিভে আর্থিক ও সামরিক সাহায্য বহাল থাকবে। ইউক্রেনকে আরও 4টি আর্টিলারি রকেট সিস্টেম পাঠিয়ে সাহায্য করবে ওয়াশিংটন। ইউক্রেনের পাশে থাকার বার্তা দিয়ে ওডেসায় রুশ মিসাইল হামলারও তীব্র সমালোচনা করেছে আমেরিকা। 3 দিন হয়ে গেল, এখনও নিয়ন্ত্রণে এলো না ক্যালিফোর্নিয়ায় জঙ্গলের আগুন। দাবানল থেকে লাগা আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। 15,000 একর জমি পুড়ে ছাই হয়ে গেছে। ইতিমধ্যেই 6,000-এরও বেশি মানুষকে অন্যত্র সরানো হয়েছে। ক্যালিফোর্নিয়ার ইয়োসোমিটি ন্যাশনাল পার্কের কাছে দাবানল ভয়াল রূপ নিয়েছে, আগুন আরও ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি সামাল দিতে মারিও পোসে কাউন্টিতে আংশিক জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় খোয়িস্তান জেলায় হঠাৎ প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যায় অন্তত 50টি বাড়িঘর ভেসে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের। 24 ঘণ্টার দুর্যোগে একজনের মৃত্যু হয়েছে এবং 2 জন আহত হয়েছেন। দুর্গত এলাকায় উদ্ধার কাজ শুরু হয়েছে। 5টি উদ্ধারকারী দল গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে শুকনো খাবার, তাঁবুসহ বিভিন্ন সামগ্রী প্রশাসনের পক্ষ থেকে পাঠানো হয়েছে। শ্রীলঙ্কার মতো অবস্থা হতে আর বেশি দেরি নেই পাকিস্তানের। টুইটে শাসক জোটকে কড়া সমালোচনা করে এমনটাই বললেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। দ্বীপরাষ্ট্রের মতো পাকিস্তানের মানুষও প্রকৃত স্বাধীনতার চেয়ে পথে নামবেন বলে মনে করেন ইমরান। টুইটে তিনি আরও লিখেছেন, মাত্র 3 মাসের মধ্যে জারদারি ও শরীফদের মাফিয়ারা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশের হাঁটু ভেঙে দিয়েছে। এদের লক্ষ্য 30 বছরেরও বেশি সময় ধরে পাকিস্তানকে লুট করা। ভূমধ্যসাগর থেকে প্রায় 1,100 শরণার্থীকে উদ্ধার করা হলো। এর মধ্যে 5 জন শরণার্থীর মৃত্যু হয়েছে। ইটালি কোস্টগার্ড ভূমধ্যসাগরে সার্চ অপারেশন চালাচ্ছিল, সে সময় মাছ ধরার নৌকো ভাসছিল ভূমধ্যসাগরের লিবিয়ার উপকূলের দিকে। সেই নৌকোর মধ্যে বস্তাবন্দী অবস্থা ছিল প্রচুর মানুষ, তা দেখেই উদ্ধার করে ইটালির কোস্টগার্ড।
রবিবার ইটালি কোস্টগার্ড জানিয়েছে তারা 674 জনকে উদ্ধার করেছে। এছাড়াও ইউরোপের অন্যান্য দেশের উদ্ধারকারী দল 444 জনকে উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ভূমধ্যসাগরের ওপারে থাকা আফ্রিকার দেশ থেকে লিবিয়া থেকে ইউরোপে আসার চেষ্টা করেছিলেন ওই শরণার্থীরা। দারিদ্র্যে জীর্ণ সেদেশের গরিব মানুষ ভালো জীবনের আশায় ইউরোপে আসার চেষ্টা করছিল বলে জানা গেছে। মারাদোনাকে স্যাটেলাইট ট্রিবিউট, মারাদোনার নামে উপগ্রহ, যদিও সেটি কবে লঞ্চ করবে তা এখনও নিশ্চিত নয়। কিন্তু মারাদোনাকে এভাবে স্মরণ করার সুযোগ পেয়ে তার অনুরাগীরা খুশি। আর্জেন্টিনাবাসী মারাদোনার জার্সি থেকে ছবি কেনার পাশাপাশি রেকর্ড করলেন বার্তা, এমনকি টেকনোলজির ব্যবহার করে মারাদোনার সঙ্গে ছবি তোলারও সুযোগ পেলেন ফ্যানেরা। নজর রাখবো আরও বেশ কিছু খবরের দিকে। অর্পিতা মুখোপাধ্যায় তার আজকেই তাকে ইডির বিশেষ আদালতে পেশ করা হয়েছিল, কারণ ইডি বিশেষ আদালতে পেশ করা হয়, তার শুনানি চলে। ইতিমধ্যে আমরা জানি যে গতকালই তাকে একদিনের ইডি হেফাজতে দেওয়া হয়েছিল, তারপরে আজকে শুনানি হয় এবং শুনানি শেষও হয়ে গিয়েছে, যদিও এখনও পর্যন্ত কোনো ধরনের রায় ঘোষণা হয়নি। যদিও ইডি তাকে নিজেদের হেফাজতে চেয়েছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে, 13 দিনের হেফাজত চেয়েছিল অর্পিতা মুখোপাধ্যায়ের ইডি, তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় আরও। যদিও এখনও পর্যন্ত এই মামলার শুনানি শেষ হলেও রায় এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী তিনি ঠিক কী জানাচ্ছেন শুনুন একবার। প্রোডাকশন ছিল গতকালকের অর্ডারে, অর্ডার দিয়েছিল যে একদিনের পুলিশ মানে ইডি কাস্টডি, সেটার আজকে প্রোডাকশন দিয়েছিল স্পেশাল কোর্টে। স্পেশাল কোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রিমান্ডের প্রেয়ার করেছে যে 13 দিন ওর দরকার। রিজনটা ছিল যে অন্য আরেকজন অ্যাকিউজকে ওরা পায়নি, যার জন্যে ওরা মুখোমুখি বসিয়ে নাকি করতে চাইছে, আর যেহেতু সিকিউরিটির একটা প্রবলেম হচ্ছে সেই জন্য ওরা টোটাল 13 দিনের রিমান্ড চেয়েছে, যেটাতে আমরা অবজেকশন করেছি। অবজেকশনের হিয়ারিং হয়েছে, অনেকক্ষণ আমরা গ্রাউন্ড দিয়েছি যে ক্লায়েন্টের সিকিউরিটি ইজ অ প্যারামাউন্ট ইম্পর্টেন্স, কারণ গতকালকে মিডিয়াতে যেটা আমরা দেখেছি ইট হ্যাজ ক্রিয়েটেড এ ফিয়ার ইন আওয়ার ক্লায়েন্টস মাইন্ড। সেকেন্ডলি, আমাদের ক্লায়েন্টকে মেডিকেল ট্রিটমেন্ট প্রপারলি দেওয়া হয়নি। অভিযোগ ছিল যে কালকের অ্যাক্সিডেন্টে ইনজিওর্ড হওয়ার পরে 6 ঘন্টা 7 ঘন্টা কোনো ডাক্তার আসেনি, তো সেইগুলো পয়েন্ট আমরা তুলে ধরাতে, আর আমরা এটা বলেছি যদি পুলিশ কাস্টডি দিতেই হয় একটা খুব শর্ট পিসি দেওয়া হোক, তো সেইভাবে পুরো আর্গুমেন্ট শেষ করেছি। কোর্ট আমাদেরকে জিজ্ঞেস করলো যে বেল অ্যাপ্লিকেশন ফাইল করেছি কিনা, আমরা কোনো বেল অ্যাপ্লিকেশন আজকে ফাইল করিনি, আমরা খালি রিমান্ডের ওপরে আজকে আর্গুমেন্ট করেছি। ইংলাদিতে আজকে ইডির আইনজীবী বলেন যে আমরা 20 কোটি টাকা খুঁজে বার করেছি, আরো 100 কোটি টাকা খুঁজতে হবে। সেটা ইডির আইনজীবীকে জিজ্ঞেস করো, সেটা আমাকে জিজ্ঞেস করো। এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? আমরা এখনো সিজার মেমোটা পাইনি, আমি রিমান্ডে ওসব ব্যাপারে কিচ্ছু লেখা নেই। সিজার মেমোতে আমরা সিজার মেমোটা চেয়েছি, সিজার মেমো এখনো দেয়নি, বলেছে আজকে রাতে বা কালকে সকালের মধ্যে সিজার লিস্টটা আমাদেরকে দিয়ে দেবে। রিমান্ডে কিন্তু ওখানে হিউজ অ্যামাউন্ট অফ মানি অর কোয়ান্টাম অফ মানি নিয়ে কিছু লেখা নেই। আমাদের কোনো বক্তব্য বলার নেই, দে ক্যান ডু ইনভেস্টিগেশন অ্যাজ এন্ড দে ডিম ফিট, বাট অনলি ইট হ্যাজ টু বি ইন অ্যাকর্ডেন্স উইথ ল। যেরকম গতকালকে সন্ধ্যেবেলা অর্ডার ছিল যে রাতে 9টার থেকে সকাল 6টা অবধি ইন্টারোগেশন করা যাবে না, আমার ক্লায়েন্টকে তবুও চেষ্টা করা হয়েছে ইন্টারোগেশন করার জন্য। এই এই জিনিসগুলো আপনারা ইন্টারোগেশন ইনভেস্টিগেশন আইন আইনের পথেই চলবে, সেইভাবে করুন, বাট ফলো দ্য প্রসিডিয়ার অফ দ্য অর্ডার্স অফ দ্য কোর্ট। শেষ প্রশ্ন, আপনি সিজার লিস্টের কথা বলছেন, সিজার লিস্টে রয়েছে একটা ব্ল্যাক ডায়েরি পাওয়া গেছে, একটা পকেট ডায়েরি পাওয়া গেছে, আর একটা ডায়েরি পাওয়া গেছে, এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমি এখনো সেই কপিটা দেখিনি, সিজার লিস্ট আমি দেখে নেবো, তারপর আমাকে একটু প্রশ্নটা করে নিই। কিন্তু আপনি তো বললেন যে সিজার লিস্টে ক্যাশের কথা লেখা নেই, তার মানে আপনি দেখেছেন? কোনটা রিমান্ডে বলেছি, সিজার লিস্টে বলিনি, ডোন্ট পুট ওয়ার্ডস ইন মাই মাউথ। স্যার, হোয়াট অ্যাবাউট দ্য প্রপার্টি? সেরা 10 আজ এই পর্যন্তই। আপনি দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।